আসসালামু আলাইকুম। এলজি টেলিভিশনের বাংলাদেশের লাইন আপের কথা যদি বলি, গত বছরে মেইনলি তিনটা লাইন আপ ছিল, ওএলইডি, ন্যানোসেল অ্যান্ড এইচডি। এই বছর থেকে মানুষের ডিমান্ডের কথা চিন্তা করে এলজি ইন্ট্রোডিউস করছে কিউএনইডি সিরিজের টিভি। সো কিউএনইডি সিরিজের টিভির কথা যদি বলি, এটা ব্যাকলাইট সহ এলজির মোস্ট প্রিমিয়াম টিভি। সো ওলেডের কথা যদি বলি, ওলেডে তো ব্যাকলাইট থাকে না, তো টপ ইজ ওলেড। এরপরই এলজির কিউএনইডি সিরিজকে পজিশন করা হয়। আমার সামনে এখন যে টিভিটি দেখতে পাচ্ছেন সেটা হলো 75 কিউএনইডি 80 সিরিজের টিভি, যেটার দাম 3,74,900 টাকা। আচ্ছা, এখন এই টিভিটাকে কিউএনইডি বলা হয়, সো হোয়াট ডাজ কিউএনইডি স্ট্যান্ডস ফর? ব্যাকলাইট টেলিভিশনের দুইটা মেইন টেকনোলজি হলো কোয়ান্টাম ডট অ্যান্ড ন্যানোসেল। সো টিল লাস্ট ইয়ার আমরা জানি স্যামসাং অ্যান্ড টিসিএল, সাম আদার ব্র্যান্ডস, তারা কিউএলইডি ফোকাস করত, কোয়ান্টাম ডট অ্যান্ড এলজি মেইনলি ন্যানোসেলে ফোকাস ছিল। সো এই বছরে এলজি, টু সার্ভ কাস্টমার উইথ সুপিরিয়ার প্রোডাক্ট, তারা কোয়ান্টাম ডট অ্যান্ড ন্যানোসেলের টেকনোলজিটা কম্বাইন করেছে, কম্বাইন করে কিউএনইডি টিভি লঞ্চ করেছে। সো কিউ স্ট্যান্ড ফর কোয়ান্টাম ডট, এন স্ট্যান্ড ফর ন্যানোসেল, অ্যান্ড ইডি ইজ ফর ইমিটিং ডায়োড। সো কোয়ান্টাম ডট ন্যানোসেল ইমিটিং ডায়োড। So this is what this technology is about. QNED te quantum dot and nanocell technology thake. So first ami boli nanocell technology kibhabe kaj kore. Eta ekta backlight TV. So jeta hoy pichone ekta light thake, backlight ashe, then oita theke amra picture ta pai. So backlight onek shomoy jeta hoy o kichu oprojonio alo dey. So nanocell basically oprojonio je alo ta thake seta shushe nay. And quantum dot er khetre it gives rich and vibrant color. So duita technology ekshathe hoye আমরা এই কিউএনইডির ব্রাইট অ্যান্ড ভাইব্রেন্ট অ্যান্ড অ্যাকুরেট পিকচার কোয়ালিটিটা পাই। এছাড়াও কিউএনইডি টিভিতে আছে ডিমিং প্রো। সো এগেইন আবার ওই ব্যাকলাইট টেকনোলজিতে আমি যাচ্ছি। সো ব্যাকলাইট থাকার কারণে যেটা হয়, কিছু ঘোস্টিংয়ের মতো হয়, কিছু ছায়ার মতো হয়। সো যেহেতু কিউএনইডিতে আছে আপনার ডিমিং প্রো, সে এই ধরনের ঘোস্টিং আর এই ধরনের এক্সট্রা যে ছায়াটা হয় সে ওইটাকে টেনে নিতে পারে। সো ডিম করতে পারে ওই লাইটের ওই পোর্শনটাকে, ইট ক্যান ডিম। সো আমরা একটা আউটস্ট্যান্ডিং পিকচার কোয়ালিটি পাই। এলজি কিউএনইডি টিভির নেক্সট যে ফিচারটা আমি কভার করব সেটা হলো প্রসেসর। এলজি কিউএনইডি টিভিতে আলফা 7 Gen 5 প্রসেসর ইউজ করা হয়েছে। সো কি করে এই প্রসেসরটা বেসিক্যালি? সো প্রথম যে বেনিফিটটা আমরা পাই সেটা হলো এআই পিকচার প্রো। এআই অ্যাজ দ্য টার্ম সাজেস্ট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ও কন্টেন্টের কোয়ালিটি অনুযায়ী বেস্ট পিকচারটা প্রোভাইড করে। যেখানে আপনি একজন, ফর এক্সাম্পল আপনি মুভি দেখছেন, সো মুভির যে অ্যাক্টার থাকবে তার ফেসটা খুবই ক্লিয়ারলি দেখতে পারবেন। এই ধরনের কন্টেন্ট এনহ্যান্সের কাজ করে এআই পিকচার প্রো। সেকেন্ড যে ফিচারটা, যেটা খুবই এক্সক্লুসিভ একটা ফিচার এলজির, সেটা হলো এআই সাউন্ড প্রো। এআই সাউন্ড প্রোতে আমরা 5.1.2 সাউন্ড পাই। সো হোয়াট ইজ অ্যাকচুয়ালি 5.1.2? 5 হলো স্পিকার। সো এই টিভিতে আমরা 5টা স্পিকারের সমান এক্সপিরিয়েন্স পাবো সাউন্ডের। 1 স্ট্যান্ডস ফর সাবউফার, সো ইট উইল গিভ ইউ অ্যান এক্সপিরিয়েন্স অফ এ সাবউফার। অ্যান্ড ফাইনালি 2 ইজ দ্য ওভারহেড স্পিকার। সো দুইটা সাইড থেকে উপরে যে স্পিকারগুলো দেওয়া থাকে, সো কাইন্ড অফ আমরা বলতে পারি যে কিউএনইডি টিভিতে আমরা একটা সারাউন্ড সাউন্ডের এক্সপিরিয়েন্স পাবো ডিউ টু আলফা 7 Gen 5 প্রসেসর। এখন আমরা কথা বলবো কিউএনইডি টিভির ডিজাইন সম্বন্ধে। এলজি টেলিভিশনগুলোর যদি একটা কমন কমপ্লেন বলি মানুষের, যেটা থাকে হলো যে এলজি টিভি থিক। সেটা অবশ্য একটা কারণও থাকে, কারণ এলজি ইউএইচডি আর ন্যানোসেলে ডিরেক্ট এলইডি টেকনোলজি ইউজ করা হয়। সো এলইডি টেকনোলজি বেসিক্যালি দুই ধরনের হয়, এজ অ্যান্ড ব্যাকলিট। সো এজে হলো সাইডে বর্ডারে থাকে, যে কারণে টিভি স্লিম করা যায়, লাইক স্যামসাং এজ এলইডি ইউজ করে। বাট ডিরেক্ট এলইডিতে এলইডি অল ওভার থাকে, যে কারণে টিভিটা একটু থিক হয়। কিউএনইডি টিভিতে যেহেতু কোয়ান্টাম ডট টেকনোলজি আছে, ন্যানোসেল টেকনোলজি আছে, এখানে এজ এলইডি ইউজ করা হয়েছে। সো এজ এলইডি ইউজ করার একটা কমন বেনিফিট থাকে হলো টিভিটার ডিজাইনটা স্লিম হয়। সো ইটস আ ভেরি স্লিম টেলিভিশন। আপনি যখন ওয়াল মাউন্ট করবেন, ইট উইল গিভ ইউ এ সিনেমা ভিউইং এক্সপিরিয়েন্স। অ্যালং উইথ দ্যাট, এটার বেজেলটা অনেক ন্যারো। সো বেজেল ন্যারো হওয়ার কারণে আপনি একটা সিনেমা হল ভিউইং এক্সপিরিয়েন্স পাবেন, সিমিলার টু দ্যাট, নট এক্স্যাক্টলি সিনেমা হল ভিউইং এক্সপিরিয়েন্স, বাট তার কাছাকাছি একটা ফিল পাবেন। অ্যান্ড ফাইনালি এর যে ব্যাক কাভারটা আছে সেটা হলো স্টিলের ব্যাক কাভার, সো দ্যাট অলসো গিভস আ প্রিমিয়াম ফিল টু দ্য কাস্টমার।
সিন্স প্যান্ডেমিক গেমিং মার্কেটটা অনেক র্যাপিড এক্সপ্যান্ড করেছে, সেটা মাথায় রেখে এলজিও তাদের ফিচারগুলোতে গেমিং ফ্রেন্ডলি যেসব স্পেক আছে সেগুলো সবসময় অ্যাড করার চেষ্টা করে। এলজি কিউএনইডি টিভিতে আছে এএমডি ফ্রিসিং প্রিমিয়াম, যাতে আপনি একটা সিমলেস গেমিং এক্সপিরিয়েন্স পাবেন। এছাড়াও এতে আছে গেম অপটিমাইজার, যেখানে গেমিংয়ের টাইপ অনুযায়ী, ফর এক্সাম্পল ইট কুড বি এফপিএস, ইট কুড বি ফিফা, তো যেই গেমটা হবে সেই গেমের টাইপ অনুযায়ী ও স্ক্রিন সেটিং চেঞ্জ করে দিবে। অ্যান্ড ফাইনালি এই টিভিতে আছে 120 Hz রিফ্রেশ রেট। আমি আপনাদের বলবো, আপনারা যখন টিভি কিনবেন ডেফিনেটলি এই ফিচারটা চেক করে নেবেন, বিকজ ইট এনশিওরস নট জাস্ট এক্সেপশনাল গেমিং এক্সপিরিয়েন্স, এছাড়াও টিভি ভিউ এর ক্ষেত্রেও এটা একটা ভালো এক্সপিরিয়েন্স দেয়। এবং এর ইনপুটের কথা যদি বলি, যেহেতু ইটস রিলেটেড টু গেমিং, এটাতে 4টা এইচডিএমআই পোর্ট আছে, 2টা 2.1, 2.1 এর মাধ্যমে অ্যাকচুয়ালি আমরা 120 Hz রিফ্রেশ রেটটা পেয়ে থাকি, এবং 2টা 2.0 এইচডিএমআই যেটা রেগুলার এইচডিএমআই পোর্ট। এছাড়াও 2টা ইউএসবি পোর্ট আছে, ইউএসবি পোর্টের মাধ্যমে আপনি মুভি অ্যান্ড কার্টুনস দেখতে পারেন বাই কানেক্টিং পেন ড্রাইভ। অ্যান্ড এতে ল্যান পোর্টও আছে, যাতে আপনি যদি চান ডাইরেক্ট ওয়াইফাই না, ডাইরেক্ট আপনি ইন্টারনেট কেবল দিয়ে টিভি চালাতে চান সেটাও ইউজ করতে পারবেন। অ্যান্ড ডিশ কেবল কানেকশন দেওয়ারও পোর্ট আছে। ফাইনালি আমি এলজি কিউএনইডি 80 টিভির যে ফিচারটা কাভার করব সেটা হলো অপারেটিং সিস্টেম অ্যান্ড রিমোট। কিউএনইডি 80-তে ইউজ করা হয়েছে OS 22 অপারেটিং সিস্টেম, যেটা এলজির লেটেস্ট অপারেটিং সিস্টেম, ভেরি ফাস্ট, ভেরি স্মুথ। এর কন্টেন্ট স্টোরে টিভি ফ্রেন্ডলি অনেকগুলো অ্যাপ আছে, আপনাদের খুব ভালো এক্সপিরিয়েন্স হবে। অ্যান্ড এই টিভির সাথে এলজি দিচ্ছে ম্যাজিক রিমোট। অ্যাগেইন ম্যাজিক রিমোটের কথা যদি বলি, যে গ্লোবাল ব্র্যান্ডরা যেসব টিভি সেল করে ইন টার্মস অফ এক্সপিরিয়েন্স, ইউজার এক্সপিরিয়েন্স, ম্যাজিক রিমোট ইজ দ্য বেস্ট। আপনি অ্যাগেইন হাতের মোশনের মাধ্যমে ইউ ক্যান অপারেট দ্য টিভি, ইটস ভেরি ইজি টু ইউজ। বাসার যে কেউ এল্ডারলি পার্সন, চিলড্রেন খুবই ইজিলি ইউজ করতে পারবে, ইউজার এক্সপিরিয়েন্স খুবই ভালো। সো ইটস ভেরি হ্যান্ডি প্রোডাক্ট টু হ্যাভ। আমি আপনাদের সবাইকে বলবো, আপনারা শোরুমে যান, শোরুমে গিয়ে টিভিটা দেখেন, এক্সপিরিয়েন্স করেন, সাউন্ডটা হাই ভলিউমে দিয়ে দেখেন, অন্য টিভির সাথে কম্পেয়ার করেন, পিকচার কোয়ালিটি কম্পেয়ার করেন, দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্য কোয়ালিটি অফ দিস ওয়ান। এটা 3টা সাইজে আসতেছে, 75, 65 অ্যান্ড 55। আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী, আপনার বাসার সাইজ অনুযায়ী আপনি টিভিটা নিতে পারেন। আই হোপ ইউ উইল হ্যাভ এ গুড টাইম। কিছুদিন পরেই ক্রিকেট ওয়ার্ল্ড কাপ আসতেছে, সো ডিউরিং ক্রিকেট ওয়ার্ল্ড কাপ বড় টিভি ভিউইং এক্সপিরিয়েন্সটা অনেক ভালো হয়। সো আই হোপ ইউ চুজ এলজি কিউএনইডি 80। থ্যাংক ইউ।